হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই 10 মিনিট স্কুলের ইংলিশ ক্লাসে আমরা Lesson 1 গোয়িং টু আ নিউ স্কুলের দ্বিতীয় অংশটা দেখব। তোমরা অলরেডি নিশ্চয়ই জানো যে তরুণ একটি নতুন শহরে এসেছে এবং সে একটি নতুন স্কুলে ভর্তি হয়েছে। সেই স্কুলটাতে তার প্রথম দিনটা কেমন গেল সেটা সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে চলো শুরু করা যাক। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। তার প্রথম স্কুলের দিনটাই ছিল খুবই মজাদার এবং অনেক কিছু হয়েছিল সেদিন। কি হয়েছিল চলো জানা যাক। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা। সে স্কুলে কিভাবে গেল? সে স্কুলে একটা রিক্সা করে গেল এবং কার সাথে গেল? তার বাবার সাথে গেল। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। তার স্কুলে পৌঁছাতে, রিচড মানে পৌঁছাতে, কতক্ষণ লাগলো? 15 মিনিট লেগে গেল তার বাসা থেকে। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। তার বাবা তাকে বাই, টাটা বাই বলে দিল এবং তাকে স্কুল গেটে রেখে চলে গেল এবং ওখান থেকে সে তার ক্লাসরুমের দিকে গেল। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস। সে স্কুলের ভিতরে ঢুকে দেখলো যে বাইরে অন্য কোথাও, ক্যান্টিনে, মাঠে ঘাটে কেউ নেই, সবাই কোথায়? সবাই হচ্ছে ক্লাসে চলে গিয়েছে। তারপর সেও চলে গেল। আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড আ সিট। ক্লাসে এসে এসে বসে গেল। After some time, a teacher came and warmly greeted us. এরপরে একজন শিক্ষক এসে তাদেরকে খুবই আন্তরিকভাবে গ্রিটিংস দিল, হয়তো বা তাদেরকে গুড মর্নিং বলেছিল বা এরকম করে তাদের খোঁজ খবর নিল। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। তার সাথে তার যে পিয়ার্সরা ছিল, তার যারা ক্লাসমেটস ছিল, সেই স্টুডেন্টদেরকে তরুণের খুবই ফ্রেন্ডলি, দ্যাট ইজ খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তার গড়ে তোলার মতো একটা অবস্থা সে দেখতে পারলো। কারণ সবাই অনেক ফ্রেন্ডলি ছিল, কথাবার্তা বলছিল, সবাই নিজেদেরকে গ্রিটিংস দিচ্ছিল অ্যান্ড সো অন। তার মানে আমরা বুঝতে পারলাম যে তরুণের প্রথম দিনের স্কুলটা ছিল খুবই ইন্টারেস্টিং। সে বাবার সাথে স্কুলে গেল, সে স্কুলে ঢুকলো এবং স্কুলে ঢুকে সে ক্লাসে এসে বসে তার ক্লাস শুরু করলো, যেখানে তার টিচার এসে তাদেরকে তাকে গ্রিটিংস করলো। এখন চলো আমরা একটা ছোট্ট একটা এক্সারসাইজ করে ফেলি। তরুণ ওয়াজ গোয়িং টু স্কুল উইথ হিজ ফাদার ইন আ, কিসে করে স্কুলে গিয়েছিল? বাসে, ট্রেনে, রিক্সায় না ট্রাকে? আমরা জানি যে সে রিক্সায় করে তার বাবার সাথে গিয়েছিল। সেকেন্ড কোশ্চেন, ইউ রিচ স্কুল আফটার হাউ মেনি মিনিটস। সে কতক্ষণ মিনিটে পৌঁছলো স্কুলে? 15, 10, 13, 12, তোমাদের কি মনে আছে? তার স্কুলে যেতে লেগেছিল অনলি 15 মিনিটস। দ্য কারেক্ট অ্যান্সার ইজ 15। এবং এরই সাথে আমাদের এই লেসন গোয়িং টু নিউ স্কুলের আজকের এই ভিডিওটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তোমাদেরকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।